415 হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে বিমানের প্রথম ফ্লাইট। সৌদি আরবের পথে রয়েছে তৃতীয় ফ্লাইট। এ পর্যন্ত ঢাকা ছেড়েছেন 1100 হজযাত্রী। এদিকে ভিসা জটিলতায় প্রথম দিনের ফ্লাইটে যেতে পারেনি 140 জন। তাদের অন্য ফ্লাইটে পাঠানো হবে বলে জানিয়েছে হজ অফিস। রিতা নাহারের প্রতিবেদন। শনিবার মধ্যরাত থেকে রোববার পর্যন্ত প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম তিনটি ফ্লাইটে সৌদি আরবে যান প্রায় 1100 হজযাত্রী। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানের প্রথম ফ্লাইটে 415 জন ও দ্বিতীয় ফ্লাইটে 414 জন হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন। রোববার দুপুরের ফ্লাইটে 415 যাত্রীর মধ্যে 140 জনের ভিসা না হওয়ায় যেতে পারেননি, তবে তাদের ভিসা জটিলতা কেটে গেছে এবং অন্য ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক। এর আগে শনিবার মধ্যরাতের পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এবারে হজযাত্রায় দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 335টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। কোনো ত্রুটি কোথাও থেকে থাকে, সেই ত্রুটিগুলোকে আমরা বের করে এবছর যাত্রা সেই ত্রুটিগুলো আর না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হজযাত্রী সহ সর্বমোট 61,111 জন হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহনে এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড মোট 335টি ফ্লাইট পরিচালনা করবে। এবছর ববাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছেন 122,221 জন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী 2রা জুলাই আর শেষ হবে 3রা আগস্ট। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.